দিকে হাজার দিনে চাকরি প্রার্থীদের আন্দোলন, নিয়োগের দাবিতে হাজার দিন রাজপথে তারা। শিক্ষক নিয়োগ আজও অধরা, ভবিষ্যৎ অনিশ্চিত। কবে কাটবে আধার? মাথা ন্যাড়া করে জামা খুলে প্রতিবাদ এবার চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীদের আন্দোলনকে কটাক্ষ করেছিলেন সাংসদ সৌগত রায়। এদিকে পাহাড়ের জন্য এবার পৃথক স্কুল সার্ভিস কমিশনের ঘোষণা। এই কমিশনের মাধ্যমে 146টি আপার প্রাইমারি স্কুলে নিয়োগ, 590টি শূন্যপদে নিয়োগ হবে, নিয়োগ করবে কমিশন। স্কুল বোর্ডের মাধ্যমে আরও 1000 নিয়োগ, নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেও বৈষম্য মুখ্যমন্ত্রীর। এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই করছেন, কারণ পাহাড়ে নজর, পাহাড়ে নতুন এই ঘোষণা, অথচ শহরে রাজপথে মাথা মুন্ডন করছেন চাকরিপ্রার্থীরা। আজকে এই ছবি আমাদের দেখতে হচ্ছে এবং হাজার দিন পার হয়ে গেল আজকের এই দিনকে। যদি আমরা ক্যালকুলেট করি, হাজার দিন আজকে চাকরিপ্রার্থীদের, আজকের এই হাজার দিনে এই অবস্থা আমরা দেখতে পেলাম, অত্যন্ত লজ্জার দিন আজকের। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে বঞ্চিত হয়েছেন কারা, যারা প্রকৃত চাকরিপ্রার্থী, যাদের চাকরি এখনো পর্যন্ত অধরা। 11 তারিখ চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠক করবেন বলে কুণাল ঘোষ জানিয়েছেন তৃণমূল মুখপাত্র। তিনি গিয়েছিলেন আজকে, চোর চোর স্লোগান ওঠে। চলুন, আমাদের প্রতিনিধি রেশমি ছিলেন, সরাসরি কি প্রতিবেদন তুলে ধরেছেন সেখান থেকে কিছুক্ষণ আগেই, সেই প্রতিবেদন দেখাব। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা উলঙ্গ হয়ে গেছে, হাজার দিন ধরে যোগ্য শিক্ষকরা রাস্তায় পড়ে আছে, যে কারণে আজকে আমরা প্রতীকী আন্দোলন করছি উলঙ্গ গায়ে, যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল হচ্ছে এই উলঙ্গ হাল, এই হালটাকে দেখাচ্ছি। আর কোন কোন নেতা বক্তব্য দিচ্ছে, উনি নাকি প্রফেসর, প্রফেসর বলতে আমার লজ্জা হয়, নির্লজ্জের মতো বলছে যে আমরা নাকি নাটক করছি। হাজার দিন নয়, আপনি 15 দিন গান্ধী মূর্তিতে বসুন। শিক্ষা ব্যবস্থা আজকে উলঙ্গ হয়ে পড়েছে, যারা মানে অযোগ্য, সাদা খাতা দিয়ে যারা জমা দিয়েছে তারা চাকরি করছে দিনের পর দিন, আর যোগ্যরা ফুটপাতে বসে আছে হাজার দিন, তারই প্রতীকী প্রতিবাদে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী চুপ কেন? শিক্ষা দপ্তর, SSC একে অপরের ঘরে দোষ চাপাচ্ছে, আমাদের নিয়োগটা আটকে রয়েছে কেন? তারই প্রতিবাদে আজকে আমরা বস্ত্র ত্যাগ করলাম। আর আজকে আরও এক অভিনব ছবি আমরা দেখতে পেলাম, সেই ছবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ধরনের মঞ্চেই আপনারা দেখেছেন কুণাল ঘোষ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের মুখপাত্র, তিনি গিয়েছিলেন আজকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে। সেখানে আমরা শুধু তৃণমূলকে নয়, বাম কংগ্রেস প্রত্যেককেই দেখতে পেলাম আজকে এই 1000তম দিনে। আজকে গান্ধী মূর্তির পাদদেশে এভাবে তাদের 1000টা দিন কেটে গেল মাথার মুন্ডন করে। আজকে প্রতিবাদ জানিয়েছেন এক মহিলা চাকরিপ্রার্থী, এবং এ রাজ্যে এই হচ্ছে অবস্থা। সেখানে আজকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম অভিনব ছবি, কুণাল ঘোষ হাজির, শুধুমাত্র তৃণমূলই ছিল না, বাম কংগ্রেস প্রত্যেকে গিয়েছিল। দেখুন বিমান বসু আমরা দেখতে পাচ্ছি, তিনি তার বক্তব্য রেখেছিলেন সেখান থেকে, যদিও বামেদের তরফ থেকে তাদের পাশে থাকবার ছবি আমরা আগে দেখেছি। আশুতোষ আমরা দেখতে পাচ্ছি, দেখুন জামা খুলে ফেললেন আশুতোষ চাকরিপ্রার্থীদের ধর্ণা মঞ্চে গিয়ে কংগ্রেসের তরফ থেকে, এমন ছবিটাও আমরা দেখতে পেলাম আজকে। এখন তিনটে ছবি একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি, তখন যদি আমরা যে জোটের কথা সামনে আসছে, INDIA রাজনৈতিক বৃহত্তর স্বার্থে তারা একজোট হয়ে লড়বেন আগামী লোকসভায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মঞ্চে একই অবস্থানে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বামেরা।
এই ছবির কি উত্তর সাধারণ মানুষ দেবেন আগামী সময় নির্বাচন সেটা অবশ্যই দেখবার। তবে তার আগে আরো একবার যে ছবিটার সঙ্গে পরিচয় করে দেখতেই পাচ্ছেন আপনারা, কিছুক্ষণ আগে এই ছবি সামনে এসছে ধর্ণা মঞ্চে, কুণাল ধর্ণা মঞ্চে, আশুতোষ ধর্ণা মঞ্চে, বিমান বসু সহ বাম নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব এবং কুণাল ঘোষ তিনি গিয়েছিলেন। আর এবার প্রতিবাদ, সেই প্রতিবাদের ছবিটা আমরা দেখাবো আপনাদেরকে। যে প্রতিবাদী মাথা মুন্ডান করলেন, চাকরি প্রার্থী, তিনি কি বলছেন এই হাজার দিনে আজকে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, কি বলছেন শোনাই। এটা খুবই যন্ত্রণাদায়ক, খুবই দুঃখজনক, এটা আমরা করতে চাই না, কোনোদিন করতে চাইনি, আজ বাধ্য হয়েছি। সরকার, এই প্রশাসন, এই সরকার, এই কমিশন এবং এই বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা আজকে আমাদের এটা করতে বাধ্য করেছে। আর কি কি করলে আমরা চাকরি পাবো, আর কি কি করতে হবে আমাদের। আজকে এই ধরনের ছবি দেখছি, আর অন্যদিকে তৃণমূলের বর্ষিয়ার এক সাংসদ সৌগত রায়, তিনি আবার নাটক আখ্যা দিয়েছিলেন। তারপরে আমরা কুণাল ঘোষকে দেখতে পেলাম তৃণমূলের তরফ থেকে এই মঞ্চে তিনি পৌঁছলেন, এবং সেই প্রতিবাদের ভাষা খুব স্বাভাবিক, অত্যন্ত লজ্জার। একজন মহিলা তিনি মাথা মুন্ডন করছেন, আজকে এই লজ্জা বাংলা কি করে ঢাকবে আমরা জানি না। তবে রাজ্যের সরকারের বিরুদ্ধে যে তারা সোচ্চার হয়েছেন, আজকে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। চলুন এই মুহূর্তে শোনাই, যারা আন্দোলন করেছেন সেখানে তাদের অনেকেরই বক্তব্য আমাদের সামনে এসছে, শোনাবো আপনাদের একে একে। আশা করবো যে আমাদের এই দুঃখ যন্ত্রণাময় জীবন, আমাদের এই কান্না যেন মুখ্যমন্ত্রী হৃদয়কে স্পর্শ করে। আমরা চাইবো মাননীয় যেন দ্রুত হস্তক্ষেপ নেয় এই বিষয়টা, যাতে সুপার নিউমেরারি পোস্টে আমাদের দ্রুত নিয়োগ সম্পন্ন হয়। চলুন এর আগে তার বক্তব্য শোনাচ্ছিলাম আমরা, আরো আন্দোলনকারীদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো শোনাবো আপনাদের। তবে একে একে যেমনটা আপনারা শুনতে পেলেন, খুব স্বাভাবিকভাবেই এই ধরনের দুঃখ আর এই বেদনা, এতগুলো বছর পেরিয়ে গেল, আজকে নিয়োগ অধরা, দুর্নীতি স্পষ্ট অভিযোগ সামনে এসছে, আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার প্রশ্ন তুলে দিচ্ছে। আমরা ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সোমা দাস, আপনারা দেখেছেন এর আগেও তার বক্তব্য স্পষ্ট সামনে এসেছিল, আজকেও তিনি গিয়েছিলেন সেখানে, তারও প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শোনাই আপনাদের। এখন মোটামুটি সুস্থ আছি, আমার সমস্ত রিপোর্ট নর্মালই আছে, আর এখন আছি। আর আজকে মঞ্চে আসার কারণই আছে হাজার দিন, সেই হাজার দিন কোনো সেলিব্রেশন নয়, এটা অন্তত দুঃখের, অন্তত কষ্টের কষ্ট। জাস্ট আমার সহযোদ্ধা, আমি বরাবরই চেয়েছিলাম যে ওদের চাকরিটা আমার সঙ্গে সঙ্গেই হোক, কিন্তু দুর্ভাগ্যবশত আর এই সমাজ সরকারের মধ্যে যে গুণধরা মনোভাব, এই গুণধরা মনোভাবের জন্য আজ তাদের চাকরি এত দিনেও হয়নি। সেই প্রতিবাদের জন্য জানানো আজ আমি হাজার দিনের এই মঞ্চে এসেছি, অন্তত তাদের সঙ্গে তাদের কষ্টটা ভাগ করে নিতে। দুঃখ দুর্দশা এবং সেখান থেকেই মঞ্চ ভাগ, আজকে যারা প্রত্যেকেই রয়েছেন, আজকে প্রত্যেকেই তারা সামিল হয়েছেন, কারণ হাজারতম দিন পার হয়ে গেল, কার্যত এখনো পর্যন্ত নিয়োগ অধরা। আমরা জানি না এর পরবর্তীতে আরো কতগুলো দিন তাদেরকে এভাবেই বসে থাকতে হবে। চাকরির দাবিতে আন্দোলন হাজার দিন পেরিয়ে গেল, SST চাকরি প্রার্থীদের আন্দোলনের আজকে ভয়ঙ্কর এক দিন আমরা দেখতে পেলাম। আজকের এই হাজারতম দিনে মাথা মুন্ডন করে একজন মহিলা চাকরি প্রার্থী তিনি পরপর স্পষ্ট প্রশ্ন ছুড়ে দিলেন, কতটা বড় লজ্জার আজকের এই দিন সেটা হয়তো বড় প্রশ্নের জায়গা। আজকে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তিনি বলছেন এই আন্দোলন নাকি নাটক। আর এই মন্তব্যের পরই আমরা দেখতে পেলাম তৃণমূলের তরফ থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তিনি পৌঁছে গেলেন মঞ্চে, আর তারপরই শুরু হলো চোর চোর স্লোগান, এবং এই স্লোগানিং এর মধ্যেই একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু হলো অনেক কিছুই। যদিও পরবর্তীতে কুণাল ঘোষ তিনি দাবি করলেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সোমবার বৈঠকে ডাকা হয়েছে। আমরা
স্লোগানিং শোনাচ্ছিলাম আপনাদেরকে, চোর চোর স্লোগান ওঠে। আর এদিকে বর্ষিয়ান সাংসদ তৃণমূলের সৌগত রায়, তিনি বলছেন এগুলো ড্রামাটিক এফেক্টের জন্য লোকে করে প্রতিক্রিয়া। তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন, চাকরি প্রার্থীদের কটাক্ষ করলেন প্রবীণ সাংসদ সৌগত রায়, ঠিক এভাবে কি বলেছেন শোনাই। কাগজে দেখেছি এগুলো লোকে ড্রামাটিক এফেক্ট করার জন্য করে, কিন্তু আমি যেহেতু এই ব্যাপারে জানি না আমি কিছু বলব। কাগজে দেখেছি এগুলো লোকে ড্রামাটিক এফেক্ট করার জন্য করে, কিন্তু আমি যেহেতু এই ব্যাপারে জানি না আমি কিছু বলব। বর্ষিয়ান সাংসদ তার মন্তব্য শুনলেন, তার আগে তার আরও একটি পরিচয় রয়েছেন, তিনি একজন প্রফেসর, ফলত সেই জায়গায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তারপরে আমরা এমনও ছবি দেখলাম যে আজকে এ ধরনের লজ্জার ছবি, একজন মহিলা চাকরি প্রার্থী তার মাথা মুন্ডন করতে হল। আজকে সৌগত রায়ের প্রসঙ্গে চাকরি প্রার্থীরাও মন্তব্য ছুড়ে দিয়েছেন, কি বলেছেন শোনায়। যদি কোন রকম সদিচ্ছা থাকে তাহলে উনি মঞ্চে এসে বলুক যে আমরা নাটক করছি, একটা হাজার দিন ধরে ন্যায্য অধিকারের লড়াই লড়াটা মুখের কথা না, সেখানে উনি হাজার দিন পর উনি এই কথাটা বলছেন যে আমরা নাটক করছি, তাহলে আমরা বলবো স্যার আপনি কেন বাড়িতে বসে কথাটা বলছেন, আপনি আসুন এখানে, এখানে এসে আমাদের বলুন যে আমরা নাটক করছি, তারপর আপনি যে ব্যবস্থাটা আমাদের নিতে বলবেন আমরা সেটা নেব, কিন্তু আপনি বাড়িতে বসে নাই এইখানে এসে বলুন। উনি নির্লজ্জের মতো কথা বলছেন, হাজার দিন ধরে রাস্তায় বসে আছে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকাররা, উনার কর্তব্য হয় না, উনার মানবিকতার নড়ে না, উনার বিবেকের নাড়া দেয় না, তারাই সেখানে কথা বলতে পারে না, নির্লজ্জের মতো কথা বলছেন উনি। আমরা জানি সৌগত রায় একজন অধ্যাপক, অধ্যাপক হয়ে একজন শিক্ষা জগতের মানুষ হয়ে তিনি কি করে এই চাকরি প্রার্থীদের প্রতিবাদকে ছোট করতে পারেন, তিনি কি করে এই চাকরি প্রার্থীদের প্রতিবাদকে ছোট করতে পারেন, আমরা তীব্র ধিক্কার জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি সৎ পরামর্শ দিন যাতে করে যোগ্যদের চাকরিটা হয়। সত্যি বড় প্রশ্নের জায়গা, একজন অধ্যাপক হয়ে একজন শিক্ষক হয়ে কি করে চাকরি প্রার্থীদের এই ধর্ণাটিকে এভাবে আখ্যা দিতে পারেন সৌগত রায়, নাটক বলে এ নিয়ে সন্দিহান প্রত্যেকে, তাই তীব্র কটাক্ষ তারাও ছুড়ে দিয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। এখন এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিক মন্তব্য পেয়েছি আমরা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, তার কি প্রতিক্রিয়া শোনাবো। আন্দোলন করার অধিকার সবার আছে, চাকরি প্রার্থী আন্দোলন করছেন, কিন্তু তারা যেভাবে আন্দোলন করছেন প্রাণকে বাজি রেখে, তারা বলছেন যে আমরা হয় এমনি আন্দোলন করে মারা যাব আর না হলে না খেয়ে মারা যাব। কিন্তু এরকম একটা সেন্সিটিভ ম্যাটার এতদিন হয়ে গেল, সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা চিফ মিনিস্টার কোনোদিন দেখা করেনি, ওদের কথা কেউ শোনেনি, আজকে এমন জায়গায় পৌঁছেছে মহিলারা নিজের চুল নেড়া করে দিচ্ছেন, ছেলেরা খালি গায়ে টালি নালার ভিতর দিয়ে কাদার মধ্যে গেছে, খালি গায়ে রাস্তায় শুয়ে আছে, যত রকম কৃচ্ছ সাধন হতে পারে বিবেক জাগ্রত করার জন্য সরকারের তারা চেষ্টা করেছে, কিন্তু সরকারের বিবেক জাগ্রত হয়নি, তারা আন্দোলন, তারা পয়সা, তারা কাটমানি এই নিয়ে ব্যস্ত আছে। মমতা ব্যানার্জি তার পার্টির এমএলএ এমপিদের নিয়ে যত চিন্তা, এই বাংলার সাধারণ মানুষ নিয়ে কোনো চিন্তা করেননি, এখানকার শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এখানকার ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করতে দেখি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদের, এবং তিনি বলছেন যে সরকারের বিবেক সেটা যাতে আগামী সময়ে সামনে আসে, বিবেকহীন হয়ে গিয়েছে সরকার, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য তিনি করছেন। এছাড়াও আমরা পাশাপাশি সুকান্ত মজুমদার, আরও এক বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি, তার কি প্রতিক্রিয়া বিষয় শোনাবো। দেখুন, এসএলএসটি যারা বেকার যুবক যুবতী আছে তাদের কর্মসংস্থানের জন্য তারা অনেকেই যোগ্য এবং তাদের চাকরি পাওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা চাকরি পাননি এবং এই সরকার থাকতে তারা চাকরিও পাবেন না, কারণ এই সরকারের শিক্ষামন্ত্রী নিজেই জানেন না তার ভ্যাকেন্সি কত, বিভিন্ন সময় কখনো তিনি বিধানসভায় বলেন লক্ষাধিক ভ্যাকেন্সি, কখনো বলেন 700 ভ্যাকেন্সি, কখনো বলেন 17টি ভ্যাকেন্সি, যে শিক্ষামন্ত্রী তার মত এবং অবস্থান এইভাবে বারবার কিছুদিন পরপর পরিবর্তন করে, সেই শিক্ষামন্ত্রীর আমলে কোনো বেকার যুবক যুবতী আমার মনে হয় না তাদের কোনো সমস্যার সমাধান হবে। এসএসসির কথা ভুলে যেতে হবে পশ্চিমবঙ্গবাসীকে, ওই 500 টাকার উপঢৌকন আর 1000 টাকার উপঢৌকন নিয়ে চুপচাপ বসে থাকতে হবে।
সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম। আর যেমনটা এর আগেও আপনাদেরকে জানালাম যে তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ আজকে গিয়েছিলেন ধর্ণা মঞ্চে, তাকে দেখেও চোরচো স্লোগান ওঠে এবং পরবর্তী সময়ে তিনি বলেছেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে টেলিফোনে, তিনি বৈঠকে ডাক দিয়েছেন, সোমবার হবে নাকি বৈঠক, কি মন্তব্য করেছেন তিনি শোনাব। মাননীয় শিক্ষামন্ত্রী সোমবার দিন বিকেল 3টার সময় ওদের সঙ্গে কথা বলবেন, আর আমি ওদের বলেছি ভুল কেউ না কেউ করেছে, পাপ যদি কেউ করে থাকে তাহলে প্রায়শ্চিত্ত সেই সরকার করবে। সুতরাং শুধু আন্দোলনকারীদের যন্ত্রণা এটা নয়, যারা আমরা কোনো দল করি বা আমরা কোনো সরকারে থাকি তাদেরও কিন্তু এটা দেখতে ভালো লাগছে না যে দিনের পর দিন তাদের আন্দোলন চলছে। আমরাও চাই, মুখ্যমন্ত্রীও চান যে এই জটটা খুলুক। এবং এই কথার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি বলছেন যে আইনি জটে এই চাকরিগুলো আটকে রয়েছে, মুখ্যমন্ত্রীও চান চাকরি হোক। এ প্রসঙ্গে তিনি কি বলেছেন ঠিক এই ব্যাখ্যা কুণাল ঘোষের মুখ থেকে কি বেরিয়েছে শোনাই। এবং আমাদের বন্দ্যোপাধ্যায় তিনি তো ওদের সঙ্গে একবার বৈঠক করে পল্টাকে রোল করে দিয়েছেন। আমি শুধু বলতে পারি আজকে ওনারা যে ওনাদের এই কর্মসূচিটা হাজার দিন আমি দেখলাম মেয়েটি রাষ্ট্রপতি তো সেই একই প্রতিক্রিয়া যে আইনি জট যদি আদালত বলছে বারবার নিয়োগের ক্ষেত্রে তো কোনো বাধা নেই, কিন্তু কুণাল ঘোষ ফের তিনি আরও একবার আইনি জটের প্রসঙ্গটা সেখানে তিনি টেনে আনলেন। এখন এই গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে যেমনটা কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলছিলাম যে খুব তাৎপর্যপূর্ণ ছবি আমরা প্রত্যেকেই দেখতে পেলাম আজকে রাজনৈতিক দল হিসেবে ধর্ণা মঞ্চে তারা উপস্থিত। বাম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং কৌস্তভ বাগচী আইনজীবী হিসেবে তিনি উপস্থিত ছিলেন। প্রথম থেকে তিনি পাশে ছিলেন চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের, এবং তিনি আজকে তাৎপর্যপূর্ণভাবে সৌগত রায়ের মন্তব্যের পাল্টা বক্তব্য রেখেছেন। কি বলেছেন শোনাব। মানুষের বয়স অনুযায়ী কথা বলা উচিত। আরে দুটো ফোচকে ছেলে দুটো বাজে কথা বলবে, উনার যা বয়স তাতে উনার শুনতেও ভালো লাগবে না, খুব অস্বস্তির মধ্যে আছে, টিকিট পাবেন কি পাবেন না এই নিয়ে। এগুলো করার জন্য এত স্ট্যান্ডবাজি করতে হবে না। সৌগতবাবু আজকে যেই পর্যায়ে জীবনে দাঁড়িয়ে আছেন তাতে যদি ওকে ধুতি পাঞ্জাবি খুলে কেউ ময়দানে কেউ নাচতে বলে সেটাও ও করবে টিকিট পাওয়ার জন্য, দরকার নেই। আমারও এই কথাগুলো বলার দরকার ছিল না সৌগতবাবু যে কথাগুলো না বলতেন। বয়সের সবসময় বয়সের অনুযায়ী কথা বলা উচিত। প্রসঙ্গত আরও একবার জানিয়ে রাখি সৌগত রায় তিনি নাটক আখ্যা দিয়েছেন চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চ। আজকে এই ধর্ণা মঞ্চের হাজার দিন সেখানে দাঁড়িয়ে একজন মহিলা চাকরি প্রার্থী তিনি মাথা মুন্ডন করছেন, চাকরি পাচ্ছেন না চাকরি প্রার্থীরা, এ ধরনের একটা সেন্সিটিভ ম্যাটারে কেন কোনো হস্তক্ষেপ নেই রাজ্যের সরকারের, বারবার এই প্রশ্ন কিন্তু তুলছেন। আমরা আরও মন্তব্য পেয়েছি বিজেপির তরফ থেকে, ইন্দ্রনীল খাঁ তার মন্তব্য আমরা পেয়েছি এবং বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তারও মন্তব্য আমরা পেয়েছি, শোনাই একে একে। যে নারী শক্তি তাদেরকে কুর্নিশ জানায়, আপনারা ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন আমাদের ভাইদের সাথে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই করছেন সেজন্য আপনাদের প্রত্যেকের সাহসিকতাকে আমরা ধন্যবাদ জানাই। এবং আপনাদের এই লড়াই আজকে আমাদের খুব দুর্ভাগ্য যে আজকে হাজার দিন হয়ে গেল। হাজার দিন কোনো সেলিব্রেশনের দিন নয়, এটা প্রত্যেককে বুঝতে হবে, প্রত্যেক দায়িত্বশীল নাগরিককেও বুঝতে হবে। শাসক দল তৃণমূল কংগ্রেস তারা দুর্নীতি করেছে সেটা এখন সবাই জানে, সেটা সর্বজন বিদিত। কত জন মিলে করেছে এখন সেই সংখ্যাটা, সেগুলো তদন্ত চলছে। কিন্তু এই দুর্নীতির শিকার হয়েছে হাজার হাজার পশ্চিম বাংলার মেধাবী চাকরি প্রার্থী, আমাদের যুবক যুবতীরা, পশ্চিম বাংলার ছেলে পশ্চিম বাংলার মেয়েরা, তাদেরকে প্রতারিত করা হয়েছে। যারা যোগ্য চাকরি প্রার্থী
তাদের থেকে চাকরি চুরি করে নেওয়া হয়েছে। আমরা ছোটবেলায় শুনেছিলাম পড়াশোনা করেছে, গাড়ি ঘোড়া চড়েছে, আর আজকে খুব দুঃখের সাথে পশ্চিম বাংলাতে আমাদের দেখতে হচ্ছে যে পড়াশোনা করে যে ধর্মতলায় বসেছে, পড়াশোনা করে যে মাথার চুল কামায়, সেটা খুবই দুর্ভাগ্য। আমাদের পশ্চিমবঙ্গে এখনো রাজনৈতিক সদিচ্ছার অভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন ধরনের সেলিব্রেশন করছেন, কখনো মেলা করছেন, কখনো মঞ্চ করছেন, দুদিন আগে ফিল্ম ফেস্টিভ্যালে নাচানাচি করছিলেন, এখন আবার দার্জিলিং এ আনন্দ করতে চলে গেছেন। পড়াশোনায় পরীক্ষায় পাস করে 1000 দিন হয়ে গেল এখানে মাটির উপরে বসে আছে। কলকাতায় যখন আমাদের চারিদিকে মশা কামড়াচ্ছে, ওরা মশারি ছাড়া রাতে পর রাত কাটছে, জলের ব্যবস্থা নেই, টয়লেটের ঠিকঠাক করে ব্যবস্থা নেই, মায়েরা যাদের বাচ্চা আছে, সেই সমস্ত বোনেরা তারা বাচ্চাদেরকে নিয়ে কোলে বসে আছে। এখানে বিয়েবাড়ি নিয়ে মুখ্যমন্ত্রী মানে গাড়ি টাড়ি নিয়ে বিয়েবাড়িতে যাচ্ছেন, বিয়েবাড়ির উৎসব চলছে একদিকে, বিয়েবাড়ির ভোজন চলছে, আর একদিকে সলমান খানের মতো স্টার এসে স্টেজে নাচছেন এবং বলছেন যে আমরা পশ্চিমবঙ্গ কে আমরা বিশাল উন্নয়ন করবো। কিন্তু পশ্চিমবঙ্গের আসল উন্নয়ন তো সলমান খানকে এখানে বলা উচিত ছিল মুখ্যমন্ত্রী, যে একবার গিয়ে দেখে আসুন আমাদের ভাই বোনেরা পরীক্ষায় পাস করে 1000 দিন বসে আছে, সলমান খানের বাড়ির সামনে কি কেউ থাকে বসে? কিন্তু এটা তো আমাদের লজ্জা যে আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি চোর। এটা ভারতবর্ষের ইতিহাসে কোনো মহিলা মুখ্যমন্ত্রী আজ অব্দি চোর প্রমাণিত হননি, কিন্তু উনি তো প্রমাণিত হয়ে গেছেন যে চোর। বাকিটা রয়েছে বিচারের, যে চলছে কোর্টে চলছে, সে বিচারের বাণী যখন আমরা শুনতে পাবো তখন বিচারের বাণী কোর্ট করে বলবো। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী তিনি এবং তার ভাইপো দুজনের চোর। চোর শাসক বিরোধী রাজনৈতিক উভয় পক্ষকেই আজকে দেখা গিয়েছে এই ধর্ণা মঞ্চে। 1000 দিন আজকের এই ধর্ণা মঞ্চ তারা পেরিয়ে যাচ্ছেন। আজকের এই দিন খুব স্বাভাবিকভাবেই একদিকে দাঁড়িয়ে অত্যন্ত লজ্জার এবং একদিকে দাঁড়িয়ে অত্যন্ত বেদনার, কারণ একজন মহিলা চাকরি প্রার্থী তিনি মাথা ন্যাড়া করছেন, মাথা মুন্ডান করে ফেলছেন। আজকে এই হচ্ছে ছবি, দেখতেই পাচ্ছেন ধর্ণা মঞ্চের একদিকে যখন উভয় পক্ষই, শাসক বিরোধী উভয় পক্ষই রয়েছে, তখন আরো এক প্রান্তে মাইকিং করছেন কৌস্তভ বাগচি। আইনজীবী হিসেবে তিনি তাদের পাশে ছিলেন প্রথম থেকে এবং তাদের এই আন্দোলন, তাদের এই দাবি দাওয়া তিনি বারবার তুলে ধরেছেন আদালতে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ধর্ণা মঞ্চে কৌস্তভ বাগচি তিনি তার মন্তব্য করতে পিছপা হননি, বিভিন্ন মন্তব্য তার মুখ থেকে শোনা গিয়েছে। ঠিক এইভাবেই মাইকিং এ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটি ভাষ্য তিনি তুলে ধরছিলেন। আমরা শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস তার সঙ্গে কথা বলেছিলাম, যে সিচুয়েশন চলছে, যা পরিস্থিতি আজকে, কি বলেছেন শিক্ষাবিদ শোনাই। চ্যানেলগুলোর মাধ্যমে আসছে, দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মানে হাত খুলে একদম শীত বস্ত্র বিলি করছেন, কোথাও কোথাও তিনি চা বাগানে দুটি পাতায় একটি কুড়ি তুলছেন, তার যেন আর কোনো এ নেই, কাজ নেই কোথাও, মানে শুধুমাত্র গলার স্বর দেবে না বলে শিশুদের জন্য রাখা বেড সেটা একজন বহিরাগত 65 বছর বয়সের লোককে দেওয়া হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারের হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এরকম অরাজক পরিস্থিতি খুব কম দেখা গেছে। তো আমাদের রাজ্যের শিক্ষা দীক্ষার সঙ্গে যুক্ত একটু কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদের জীবন জীবিকাকে নিশ্চিন্ত করার জন্য যারা চেষ্টা করেছে, যারা পরীক্ষায় পাশ করেছে, অন্তত পক্ষে যাদের নাম লিস্টে আছে, তারা চাকরি পাচ্ছে না। অথচ শিক্ষামন্ত্রী বারবার বলছেন চাকরির প্রাপ্য সংখ্যা, তাদের সংখ্যা নানা রকম ভাবে উঠছে। সব মিলিয়ে এক ভেলকিবাজির খেলা চলছে, এক অন্যায় চলছে। এই অন্যায়টা এমন ছড়িয়ে পড়েছে যে বাংলার মানুষের কাছে রাজ্য সরকারের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এই অবস্থায়।
একই সঙ্গে আমরা প্রতিক্রিয়া পেয়েছি প্রফেসর হিসেবে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অমিতাভ কাঞ্জিলাল, তিনি কি বলেছেন শোনাই। ক্ষমতার শেষ বিন্দু পর্যন্ত ফেলে দিয়ে দেখতে চাইছে কবে মানুষ সত্যি সত্যি মারমুখী হয়ে ওঠে। আমরা আসলে এতটাই রেজিলিয়েন্ট, এতটাই বাধ্য, এতটাই অনুগত যে আমাদের সাংস্কৃতিক মানের চরমতম অবনমন হতে দেখলাম এই সরকারের হাতে, আমাদের অর্থনৈতিক সচ্ছলতার চরমতম কি বলবো অবনতি হতে দেখলাম এই সরকারের হাতে, রাজনৈতিক শৃঙ্খলা, রাজনৈতিক যে সাংবিধানিক শাসন ব্যবস্থা তার চরম অবক্ষয় দেখলাম এই সরকারের হাতে। এবং এরপর আজ মানুষ ন্যাড়ামাথা প্রতিবাদ জানাচ্ছেন, কাল যদি গায়ে জামা কাপড় খুলে প্রতিবাদ জানান, তবুও বোধ হয় এই সরকার এবং তার চাটুকারী সাংসদ নেতা মন্ত্রীদের কোনো লজ্জার উদ্রেক হবে না। নইলে বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী শূন্যপদ সম্পর্কে অকপটে মিথ্যে কথা বলেন, তারপর নিজের চেম্বারে এসে মানে ভ্রম ভ্রম হয়েছে বলে অন্য কথা বলেন, বিধানসভার ফ্লোরে যেটা বলা হলো সেটা তো রেকর্ডেড থাকলো, বাইরে তুমি সাংবাদিকদের কি বললেন কি যায় আসে। অতএব এই যে চালাকি করে এই যে মানে এক ধরনের শয়তানি চলছে ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে, এই শয়তানির আর কিভাবে প্রতিবাদ হয় আর কিভাবে নিয়মতান্ত্রিক প্রতিবাদ হয় আমার জানা নেই। মানে এরপর বোধহয় আর শেষ পর্যন্ত মানুষ ক্ষিপ্ত হয়ে যদি আইন হাতে তুলে নেয় তারপর হবে এদের উচিত শিক্ষা, এছাড়া তো আর কোন রাস্তা দেখছি না।